হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে হচ্ছে 27 জানুয়ারি আর আমি এখন যাচ্ছি সোদপুরে আমার স্কুলের ফ্রেন্ড টুইঙ্কেলের বিয়েতে। ওর যেহেতু গোধূলি লগ্নে বিয়ে, মানে বিকেল 5:30 থেকে 6:30 মধ্যে লগ্ন, তাই আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি। কিন্তু বাহিরে যে পরিমাণ অন্ধকার হয়ে এসছে দেখে বোঝা যাচ্ছে না যে এখন বিকেল 5টা বাজে। যাই হোক, তাহলে আপনারাও চলুন আমার সাথে আমার বন্ধুর বিয়ে অ্যাটেন্ড করতে। আমি এখন ভেনিউতে পৌঁছে গেছি, এই যে বন্ধন ব্যাংকুয়েট। তাহলে চলুন ভেতরে যাওয়া যাক। অভিজ্ঞতা অলরেডি চলে এসছে, মানে অভিজ্ঞতা বলতে আমাদের জামাইবাবু। তো আগে যাই টুইঙ্কেলের সাথে দেখা করি, তারপর অভিজ্ঞতার সাথে এসে দেখা করব। এটা হচ্ছে বিয়ের মণ্ডপ, একটু পরেই বিয়েতে বসবে তাই তার প্রস্তুতি পর্ব চলছে। টুইঙ্কেল ভেতরের ঘরে বসে আছে। ওকে দেখার পর একটা আলাদাই অনুভূতি হলো, যে যা যেই মেয়েটার সাথে ছোটো থেকে একই স্কুলে পড়ে বড় হয়েছি, আজকে তার বিয়ে। আর ওর এই সাজটা দেখে মানে সত্যি একটা অন্যরকম ফিলিং হচ্ছিলো, বলে বোঝানো যাবে না। আর এখন ওর ফটোশ্যুট চলছে এদিকে, আর আমি অলিভিয়া প্রিন্সি যাচ্ছি অভিজ্ঞতার সাথে দেখা করতে। টুইঙ্কেলের বিয়েটা নিয়ে আমরা সবাই ভীষণ এক্সাইটেড, তার কারণ এইটা হচ্ছে আমাদের স্কুলের বন্ধুদের গ্রুপের প্রথম বিয়ে। এইদিকে অভিজ্ঞতা বিয়েতে অলরেডি বসে গেছে। আমি এখন হাতে কফি নিয়ে শুভদৃষ্টি আর মালা বদল দেখার প্রস্তুতি নিচ্ছি। অভিজ্ঞতা আর টুইঙ্কেলের সম্পর্ক 9 বছরের। যবে থেকে ওদের সম্পর্ক তবে থেকেই আমরা অভিজ্ঞতাকে চিনি, আর অভিজ্ঞতাও আমাদেরকে চেনে। আর এই 9 বছরের সম্পর্ক ফাইনালি সাকসেসফুল হচ্ছে, তাতে টুইঙ্কেলও একটু ইমোশনাল হয়ে পড়ছিল, ও এই শুভদৃষ্টির সময় একটু কাঁদো কাঁদো ভাব হচ্ছিল। যাই হোক, আমরা বুঝতে পারছিলাম, তো আমরা চেষ্টা করছিলাম ওকে চিয়ার আপ করার। আপনারা সবাই আমাদের টুইঙ্কেল আর অভিজ্ঞতাকে আশীর্বাদ করবেন যেন ওদের এই নতুন দাম্পত্য জীবন অনেক সুখের হয়। ওইদিকে ওদের শুভদৃষ্টি আর মালাবদল পর্ব শেষ করে এখন ওরা বিয়েতে বসে পড়েছে, আর এইদিকে আমি বসে পড়েছি স্টার্টার নিয়ে। তো এখানে আছে পনির বল আর চিকেন বল। তারপরেই চলে এসেছি ফুচকা খেতে, যদিও আমার যেহেতু খুব কাশি হয়েছে তাই আমি শুকনো ফুচকাই খেয়েছি।
এটা হচ্ছে চিলি বেবিকর্ন। এখন প্রজ্ঞাও চলে এসেছে, আর এদিকে প্রিন্সি একটু ঢং করছে প্রজ্ঞার সাথে, আর এদিকে অলিভিয়ার এক্সপ্রেশন দেখুন। ফাইনালি সুস্মিতাও চলে এসেছে সেই সাউথ কলকাতা থেকে, অনেক কাঠ খড় পুড়িয়ে। তো যাই হোক, ও আপনাদেরকে একটু হাই করে দিচ্ছে। অভিকদার বাড়ি থেকে যে তত্ত্বগুলো পাঠিয়েছে সেইগুলো এখানে খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে। আজকের মতো বিয়ে শেষ, আর বিয়ে শেষ করে দুই নবদম্পতি নিতবরকে নিয়ে বসে পড়েছে ছবি তুলতে। সিঁদুরদান হয়নি, সিঁদুরদান পরের দিন বাসি বিয়েতেই হবে। এখন আমরা সব স্কুলের বন্ধুরা মিলে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিচ্ছি, সবাইকে কেমন লাগছে জানাবেন কিন্তু। আপনারা দেখতেই পেলেন বরের জুতো চুরি নিয়ে দুই পক্ষের মধ্যে একদম হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এখন আমি খেতে বসে পড়েছি, আর এই হলো মেনু কার্ড। মেনু কার্ডের মাইনর স্পেলিং মিস্টেকগুলো প্লিজ অ্যাভয়েড করবেন। তো মেনুতে আছে কড়াইশুটির কচুরি, চানা মশালা, ফিশ কাটলেট, স্যালাড অ্যান্ড সস, পোলাও, কাতলা কালিয়া, মাটন কষা, চাটনি পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম আর পান। গোটা মেনুর মধ্যে আমি রসগোল্লা, সন্দেশ আর আইসক্রিমটা খাইনি, কিন্তু বাদবাকি খাবারগুলো তো খেয়েছি। তাই সত্যি বলছি, প্রত্যেকটা খাবারই ভীষণই টেস্টি হয়েছিল খেতে। আমার খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমি আর বেশিক্ষণ ওয়েট করিনি, সবার সাথে তাড়াতাড়ি দেখা করে আমি বেরিয়ে পড়েছি। তার কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল, প্রায় রাত 10:30 বেজে গেছিল। তাহলে আমার ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, বাই।